আপনি যদি কোনো ক্লাসিক্যাল ইতিহাসের বই পড়েন, যেমন তারিখ আত-তাবারি অথবা ইয়াকুত আল হামাউই, সেখানে আপনি মহামারীর অসংখ্য ঘটনা দেখতে পাবেন। আজ আমরা তেমন কিছু মহামারীর প্রাদুর্ভাব সম্পর্কে আলোচনা করব। 218 হিজড়িতে মিশরে একটি মহামারীর প্রাদুর্ভাব ঘটে, যেখানে কোনো পরিবারই অনাক্রান্ত ছিল না। প্রকৃতপক্ষে এমনটাই বলা হয় যে মিশরের সকল শাসক, নেতা এবং কূটনীতিবৃন্দ এতে মারা যান। 228 হিজড়িতে আজারবাইজানে সেই মহামারীর প্রাদুর্ভাব ঘটে এবং বলা হয় যে সেখানে এত মানুষ মারা গিয়েছিল যে তাদের মৃতদেহ ঢাকার জন্য কাপড়ের অভাব দেখা দিয়েছিল এবং সেখানে অনেক মৃতদেহই কবরস্থ করতে পারেনি। 406 হিজড়িতে বসরাতেও মহামারীর প্রাদুর্ভাব এতটাই মারাত্মক হয়েছিল যে কবরস্থানগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং মৃতদেহগুলো কয়েক সপ্তাহ ধরে রাস্তায় পড়েছিল। এমনটাও উল্লেখ আছে যে কিছু কিছু ক্ষেত্রে যখন সম্পূর্ণ পরিবার মারা যেত, তখন তাদের বাড়িটি বন্ধ করে দেওয়া হতো এবং অনেক মাস ধরে মহামারী শেষ হওয়া পর্যন্ত সেটাই ছিল তাদের জন্য কবরস্থান। 448 হিজড়িতে মিশর এবং আন্দালুসে অন্য একটি মহামারীর প্রাদুর্ভাব ঘটে। ইমাম আজ-জাহাবি তার রচিত সিয়ার আলম আন-নুবালা নামক কিতাবে উল্লেখ করেন যে মিশরে এবং আন্দালুসে 448 হিজড়িতে দুর্ভিক্ষ এবং মহামারীর প্রাদুর্ভাব ঘটেছিল। এই দুর্ভিক্ষ এবং মহামারী এতটাই তীব্র ছিল যে কিছু কিছু এলাকায় মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আমরা আলোচনা করব ইতিহাসের সবচেয়ে বড় মহামারী সম্পর্কে, যাকে ব্ল্যাক প্লেগ অথবা কালো প্লেগ অথবা বিউবনিক প্লেগ বলা হয়। এই মহামারীর প্রাদুর্ভাব ঘটেছিল হিজড়ি ক্যালেন্ডার অনুযায়ী 8 শতাব্দীতে এবং গ্রিগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 14 শতাব্দীতে। এটি মেডিটেরিয়ান দেশসমূহে এবং আন্দালুসিয়া এবং পরবর্তীতে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এটির উপকেন্দ্র ছিল ইউরোপ। বিখ্যাত ইতিহাসবিদ আল মাকারিজি তার রচিত কিতাব আস-সুলুকে উল্লেখ করেন যে এই মহামারীর প্রাদুর্ভাব এতটাই তীব্র ছিল যে বেশিরভাগ মসজিদই বন্ধ ছিল। কোনো কোনো স্থানে সকল মসজিদই বন্ধ ছিল এবং পুরো শহরে একটিমাত্র আজান দেওয়া হতো। সুতরাং ইতিহাসের পাতা থেকে বোঝা যায় এই ধরনের মহামারী নতুন কিছু নয়। বিখ্যাত আলেমে দ্বীন হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ 883 হিজড়িতে মিশরে এক মহামারীতে তার 3 কন্যাকে হারান এবং তার পরিবার হারানোর এই দুঃখকে সেই শক্তি হিসেবে পরিবর্তন করে বিখ্যাত এক কিতাব বাদলাল মাউন ফি ফাদলাত তাউন রচনা করেন। এই কিতাবে মহামারী সম্পর্কে অনেক তথ্য রয়েছে, যেমন মহামারীর ধর্মতত্ত্ব, মহামারী কোথা হতে আসে, এই সময় করণীয়, মহামারী সম্পর্কিত হাদিস, ফিক ইত্যাদি ইত্যাদি। তিনি তার কিতাবে উল্লেখ করেন, মহামারী হচ্ছে ইমানদারদের জন্য রহমত এবং অন্যান্য অনেকের জন্যই শাস্তি। এবং তিনি সেই বিখ্যাত হাদিসটির উল্লেখ করেন যেখানে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামারী সম্পর্কে জিজ্ঞাসা করলেন। প্রতিউত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এক প্রকারের আল্লাহর শাস্তি, আল্লাহ যাকে ইচ্ছা তার উপরেই প্রেরণ করেন, তবে আল্লাহ তাআলা এটা মুমিনদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। কোনো বান্দা যেন প্লেগ আক্রান্ত হওয়ার কারণে ওই এলাকা থেকে বের হয়ে না যায়, বরং ধৈর্য ধারণ করে এই বিশ্বাস নিয়ে সেখানেই অবস্থান করে। সে যেন জেনে রাখে যে আল্লাহ তাআলা তার জন্য ভাগ্যে যা লিখেছেন তা ব্যতীত তাকে কিছুই স্পর্শ করবে না, যদি স্পর্শ করেও তাহলে সে শহীদের মর্যাদা পাবে। হাদিসে মহামারীর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন কখনো রোগাক্রান্ত উট সুস্থ উটের সাথে না রাখে। অন্য এক হাদিসে বর্ণিত আছে, সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো এলাকায় প্লেগ রোগের সংবাদ শোনো,
তখন সেই এলাকায় প্রবেশ করো না। আর তোমরা যেখানে অবস্থান করো তথায় প্লেগের প্রাদুর্ভাব ঘটলে সেখান থেকে বেরিয়ে যেও না। এভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর পূর্বে সংক্রমণ প্রতিরোধে বিচ্ছিন্নকরণ অথবা কোয়ারেন্টিন ব্যবস্থার নির্দেশনা প্রদান করেছেন। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم إني أعوذ بك من الجنون والجذام والبرص وسيء الأسقام اللهم إني أعوذ بك من الجنون والجذام والبرص وسيء الأسقام اللهم إني أعوذ بك من الجنون والجذام والبرص وسيء الأسقام